এ তো এলাকার ছবি দেখাচ্ছি, এবারে আপনাদের হাসপাতালের ছবি দেখাবো। খড়গপুর হাসপাতাল, খড়গপুর সদর হাসপাতাল, হাসপাতালের ঠিক বাইরেই এভাবে জমে রয়েছে জল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জমা জলে ডেঙ্গুর মশা লার্ভা ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিও দেখুন। বৃষ্টি হলেই জল জমছে এবং খড়গপুর সদর মহকুমা হাসপাতালের এই অবস্থা। শঙ্কর, কেন এরকম অবস্থা? দেখুন, এই হাসপাতালের আউটডোর রয়েছে, যেখানে খড়গপুর শহর সহ একাধিক এই ডিভিশনের একাধিক জায়গা থেকে লোক কিন্তু সেখানে রোগী ডাক্তারকে রোগী দেখাতে আসেন, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে আউটডোরের বাইরে কিন্তু রীতিমতো জল জমে। আর এই জল জমার মধ্যে দেখা গেছে গরু ছাগল ইত্যাদি ঘুরে বেড়ায়, ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। শুধু তাই না, এই যে খড়গপুর মহকুমা হাসপাতাল যে গেট রয়েছে এটার বাইরে জল জমা হয়, হ্যাঁ, এটা নিয়ে বারবার সুপারকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তিনি মুখে কুলু পেটেছেন, কোনো কথা বলতে চাইছেন না। যদিও রুগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হেমা চৌবে জানিয়েছেন যে খড়গপুর এই যে মহকুমা হাসপাতালে বাইরে যেসব দোকানপাট রয়েছে অবৈধভাবে দখলদারি করে রয়েছে, সেই ক্ষেত্রে নালি পরিষ্কার হয় না, ফলে এই যে জলগুলো জমা থাকে তার কারণে কিন্তু হাসপাতালের চত্বরের মধ্যে জমা রয়েছে জল। যদিও তারা বারবার ব্লিচিং পাউডার স্প্রে দিচ্ছেন, তাতেও কিন্তু কোনো সমাধান হচ্ছে না। স্থানীয়রা বারবার অভিযোগ করছেন যেহেতু যেভাবে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে, আতঙ্কে রয়েছেন তারা। সবাই আছি, অনেক ধন্যবাদ। কি বলছেন রোগীর আত্মীয়রা, শুনবো। চারদিকে এখানে নোংরা আবর্জনা, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সতর্কতাও নেওয়া হচ্ছে। প্রত্যেক জায়গায় নোংরা আছে, প্রত্যেক ওয়ার্ডে নোংরা আছে, 31টা ওয়ার্ডে নোংরা আছে, কোনো সাফ সাফাই নেই। আর এই অবস্থা নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি বলছেন, শুনুন। আউটডোর সামনে জলটা জমছে, তার কারণটা হচ্ছে পিডব্লিউডির উপরে জেনের উপরে কিছু দোকানদাররা দোকান করে ফেলেছে। যে দোকানদাররা যদি না ওঠে, তাদেরকে যদি না সরানো যায়, ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না, যার জন্য ওখানে জল জমছে। আমরা হাসপাতাল থেকে স্প্রে করাচ্ছি, ব্লিচিং দিচ্ছি, খড়গপুর মিউনিসিপ্যালিটি বলেছে দোকানগুলো কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া গেলে ড্রেনটাকে আমরা বেসিন দিয়ে পরিষ্কার করবো।